আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, আমার আল্লাহ ঈমানওয়ালারে ডাক দিছে। কেন ঈমানওয়ালারে বললেন আমি আল্লাহকে ভয় কর, আমার আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ ঈমানদার মুমিন বান্দারে বড় ভালোবাসি, আমি আল্লাহ চাই আমার মুমিন বান্দা আমার ঈমানদার বান্দা ও বান্দারা তোমরা যেন গুনাহ করে 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 জাহান্নামে না যাও, কারণ আমি আল্লাহ বান্দা তোদেরকে বড় দয়া করে বানাইছি। ওরে বান্দা কোনদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করো নাই, আল্লাহ গো আপনি আমার দুনিয়ার জমিনে পাঠান, আমার আল্লাহ বলে রে গোলাম আমি আল্লাহ দরখাস্তবিহীন বান্দা তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ কি তোদেরকে শুধু দুনিয়ার জমিনে পাঠাইছি, না রে বান্দা না আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর রে বান্দা আমি আল্লাহ তোদেরকে ভিন্ন কোন মাখলুকের ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে মশা বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে বান্দা পিপিলিকা বানাই নাই। ওরে গোলাম আমি আল্লাহ বড় দয়ার মায়া করে বান্দা তোদেরকে আমি মানুষের ঘরে পাঠাইছি, এরে বান্দা আমি আল্লাহ কি শুধু তোদেরকে মানুষের ঘরে পাঠাইছি, না রে বান্দা না আমি আল্লাহ মানুষের ঘরে পাঠানোর পর রে বান্দা আমি আল্লাহ তোদেরকে আমি মুসলমানের ঘরে পাঠাইছি, আমি আল্লাহ তোদেরকে হিন্দুর ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে বৌদ্ধর ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ বান্দা তোদেরকে খ্রিস্টানের ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ চাইলে তোদেরকে বিধর্মের ঘরে পাঠাইতে পারতাম, ওরে বান্দা না আমি পাঠাই নাই, আমি আল্লাহ বড় দয়ার মায়া করে আমি আল্লাহ তোদেরকে মুসলমানের ঘরে পাঠাইছি, বান্দা আমি আল্লাহ কি শুধু তোদেরকে মুসলমানের ঘরে পাঠাইছি, না রে বান্দা না আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠানোর পর রে বান্দা এমন একটা নবীর উম্মত করে পাঠাইছি, কেমন আমার নবী জানো, আমার আল্লাহ বলেন ইব্রাহিম নবী আমি আল্লাহর পয়গম্বর, মুসা নবী আমি আল্লাহর রাসূল, ঈসা নবী আমি আল্লাহর পয়গম্বর, মুহাম্মদও আমি আল্লাহর পয়গম্বর, তবে ব্যবধানটা কি জানো রে বান্দা, সব নবী রাসূলেরা আমি আল্লাহ পাকের বড় আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম আমার বন্ধু মুহাম্মদের আশিক, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতুল লিল আলামিন সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামুত বুদ ফখরুল আউয়ালিন শুধু বজুদা রহমাতুল লিল আলামিন মসজিদে শুধা মারো যে জমিন, এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বড় মায়া কইরা মুহাম্মদ নবীর উম্মত বানাইছেন রে বান্দা, কোনদিন আমি আল্লাহর কাছে বললাম না আল্লাহ আপনি আমারে মুহাম্মদ নবীর উম্মত বানান, আমার আল্লাহ বড় দয়া মায়া কইরা আমাদেরকে মুহাম্মদ নবীর উম্মত বানাইছে এমনি এমনি বানাই নাই রে বান্দা, আজকে মুহাম্মদ নবীর উম্মত হওয়ার পর বান্দারে আজকে বান্দা নবীর সুন্নত আপনি ঠিক মতো মানলেন না, নবীর আদর্শ মানলেন না, ওই পয়গম্বরের যখন কবরের মধ্যে আপনি
আপনার আমার নবীর দেখাইবে তখন কিন্তু বান্দা নবীর পরিচয় দিতে পারবেন না ভাইরা আমার আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়ার ঈমানওয়ালা ইত্তাকুল্লাহ বান্দা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো তাকওয়া কাকে বলে তাকওয়া মানে হলো ভয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ বান্দা আমি আল্লাহকে ভয় করো খলিফাতুল মুসলিমিন এক সাহাবীর কাছে জিজ্ঞাসা করে সাহাবী তাকওয়া কাকে বলে সাহাবী ডাক দিয়া কয় এই খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে সাহাবী আমি কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি সাহাবী ডাক দিয়া বলে এই খলিফাতুল মুসলিমিন আপনি ওই কাঁটাযুক্ত পথ কিভাবে অতিক্রম করেছেন ওমর ডাক দিয়া বলে সাহাবী ভাই আমি ওই কাঁটাযুক্ত পথ আমার শরীরের মধ্যে মোটা চাদর আবৃত করে আমি পার হয়েছি সাহাবী ডাক দিয়া বলে কেন আপনি এভাবে পার হয়েছেন ওমর ডাক দিয়া বলে ভাই যাতে করে জঙ্গলের কোনো কাঁটা আমার শরীরের মধ্যে না লাগে সাহাবী ডাক দিয়া বলে ওমর এই যে আপনি এইভাবে পার হলেন এটার নামই হচ্ছে তাকওয়া এই দুনিয়া নামক ফেতনার দুনিয়ায় কত রকম ফেতনা ওই জঙ্গলের পথ যেমন আপনি মোটা চাদর দ্বারা আবৃত করে চলেছেন এই দুনিয়ার মধ্যে চলতে হলে রে বান্দা তাকওয়া নামক চাদর শরীরের মধ্যে আবৃত করে চলতে হবে ভাইরা আমার এই তাকওয়া নামক মেডিসিন যদি আপনার অন্তরের মধ্যে না থাকে ও বান্দা তখন আপনার মন চাইলেই আপনি গুনাহ করবেন আর যখন যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে ওই বান্দা কশিনকালেও গুনাহের কাজ করতে পারবে না কারণ যখন মালিকের ভয় অন্তরের মধ্যে চলে আসবে বান্দা তখন কেউ যদি না দেখে চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই ওই ঘরের মধ্যে আমি যদি গুনাহ করি কেউ আমাকে দেখবে না আর যেই বান্দার মধ্যে মালিকের ভয় তাকওয়া নামক মেডিসিন থাকবে ওই বান্দা চিন্তা করবে আমাকে কেউ দেখে না আল্লাহ দেখছেন আমি আর গুনাহ করব না ওরে নবীর উম্মতের দল অতএব বান্দা আল্লাহর ভয় তাকওয়া নিয়া 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 চলতে হবে ওরে নবীর উম্মত গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হলো বান্দা আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারবেন না ততক্ষণ আপনি আমি গুনাহ থেকে হেফাজত হতে পারবো না ভাইরা আমার এই আল্লাহর ভয় তাকওয়া সাহাবায়ে কেরাম করেছে ওরে নবীর উম্মতের দল অতস তাকায়া দেখেন সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন এই সাহাবায়ে কেরামের নামে আমার আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম মারদু আন আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপর সন্তুষ্ট সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইয়া ওরে বান্দা সাহাবায়ে কেরাম যদি আল্লাহর ভয় নিয়া নিয়া চলতে পারে আপনি আমি তো জান্নাতের টিকিট পাইলাম না আপনার আমার কি উপায় হবে এখানে আমরা যারা আছি জীবনে যত নামাজ পড়লাম জীবনে যত ইবাদত করলাম যত রোজা রাখলাম ওরে নবীর উম্মতের দল এক
একটা ইবাদত কবুল হইছে কিনা কারো কোনো গ্যারান্টি নাই অথচ সাহাবায়ে কেরামের জান্নাতের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে এই গ্যারান্টি দেওয়ার পর যদি সাহাবায়ে কেরাম আল্লাহরে ভয় করতে পারে তাহলে আপনি আমি কেন ভয় করতে পারবো না ওরে নবীর উম্মতের দল এই সাহাবায়ে কেরামের মধ্যে দদ্দুন সাহাবী দুনিয়ায় থাকতে বান্দা জান্নাতের টিকিট পেয়েছেন এই 10 জনের মধ্যে এক নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই হযরতে আবু বকরের জীবনে বান্দা আল্লাহর পয়গম্বর বলেন গোটা মুমিনের সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয় হযরতে আবু বকরের আমলের সমান হবে না এই হযরতে আবু বকর সিদ্দিক সারা রাত নামাজে কান্না করলো আল্লাহর নবী ডাক দিয়া বলে হযরতে আবু বকর আপনি কেন সারা রাত নামাজের মধ্যে কান্না করলেন আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর কুরআনের একটা আয়াত আমি আবু বকরকে সারা রাত কান্না করাইছে মায়ার নবী ডাক দিয়া বলে আবু বকর কি সে আয়াত আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের থেকে তাদের জানমাল কিনে নিলাম এর বিনিময়ে আমি আল্লাহ মুমিনদের জান্নাত দিলাম নবী আমার ডাক দিয়া বলে আবু বকর এই সংবাদ তো ভালো সংবাদ আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আমিও জানি ভালো সংবাদ তবে আপনারা সকলেই জানেন আমি আবু বকর আরবের মধ্যে এক বিশাল কাপড়ের ব্যবসায়ী আমি আবু বকর কয়েকদিন আগে একটা মহিলা আমি আবু বকরের দোকান থেকে একটা কাপড় ক্রয় করে নিয়ে গেল ওই মহিলা আজকে সকালবেলা আমি আবু বকরের কাছে আয়েশা বলে রে আবু বকর তোমার দোকানের কাপড় তুমি ফিরাইয়া নাও আমার টাকা তুমি আমারে ফিরাইয়া দাও এরে নবীর উম্মতের দল আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর ওই হাসরের কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না দুনিয়ার এত মহব্বতের স্ত্রী তারাও কিন্তু ওই সময় পরিচয় দিবে না ওরে নবীর উম্মতের দল আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর ওই হাসুরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর কই যাইবা জান্নাতে নাকি আমি আবু বকর তো বলবো হ্যাঁ আল্লাহ জান্নাতে যাব আল্লাহ যদি বলে জান্নাতে যাওয়ার জন্য কি আমল করছো আবু বকর ডাক দিয়া বলবেন ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে আপনার পয়গম্বরের সাহাবী ছিলাম আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি আল্লাহ যদি ডাক দিয়া কয় আবু বকর তোমার জীবনের একটা আমলও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই আজকে তুমি তোমার জানমাল নিয়া নেও আমি আল্লাহর জান্নাতটা দিয়া দাও ও পয়গম্বর ওই সময় আমি আবু বকরের কি হালত হবে এই ভয়ে আমি আবু বকর সারা রাত কান্না করি সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে জান্নাতের টিকিট পাইয়া রে বান্দা যদি এত ভয় আল্লাহরে করে আপনি আমি একটু চিন্তা করি আমাদের ইবাদত কবুল কিনা আল্লাহর কাছে কোনো গ্যারান্টি নাই ও বান্দা আপনার আমার দিলের মধ্যে কেমন ভয় থাকতে হবে একটু চিন্তা করে এরে নবীর উম্মতের দল এই দুনিয়ার জমিনটা বান্দা কিছুই না
এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আমি আছি ও বান্দা একদিন কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে থাকব না আমার কত ভাইরা ছিল তারা কিন্তু আজকে অনেকে নাই ওরে বান্দা আজকে আপনি আমি আছি একদিন কিন্তু বান্দা আপনি আমি এই দুনিয়ার জমিনে থাকব না ওরে নবীর উম্মতের দল আজকে রাতে যদি বান্দা তুমি আমি মরে যাই সকাল বেলা মা দরজার মধ্যে আঘাত করবে সন্তান কেন তুমি দরজা খুলো না তুমি আমি কোনো কথা বলতে পারবো না আপনি আমি দরজা খুলতে পারবো না আব্বা জান ঘরের মধ্যে আইসা দেখবে আপনি আমি আর এই দুনিয়ার জমিনে নাই ওরে বান্দা কেউ দৌড়াবে বাসবাগানের মধ্যে কবর খনন করার জন্য কেউ দৌড়াবে আপনার আমার জন্য সাদা কাফনের কাপড় আনার জন্য ওরে নবীর উম্মতের দল আজকে যারা বান্দা এই দুনিয়ার সামান্য টাকা পয়সা নিয়ে বান্দা অহংকারী করতেছো ওরে বান্দা এই অহংকারী বান্দা চিরকাল থাকবে না ও বান্দা আমার আল্লাহর পথে চলে আসো আল্লাহর ভয় বান্দা অন্তরের মধ্যে নিয়া নিয়া চলো ওরে নবীর উম্মতের দল বান্দা আপনি আমি গুনার কাছ থেকে বাঁচার জন্য এক নম্বর উপায় হলো বান্দা আল্লাহর ভয় তাকওয়া নিয়া নিয়া চলতে হবে এরে বান্দা আল্লাহর ভয় তাকওয়া নিয়া যখন বান্দা তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে সামনের দিকে অগ্রসর হব তখন শয়তান নামক ওই আহাম্মক বস্তু তোমাকে আমাকে আর ধোঁকা দিতে পারবে না এরে নবীর উম্মতের দল এরা যুবক এই দুনিয়ার জমিন বান্দা কিছুই না ওই কবরের মধ্যে যখন তোমারে আমারে শোয়াইবে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করবে এক নম্বর প্রশ্ন মার রব্বুকা রবের পরিচয় দাও দুই নম্বর ওমান দীনুকা ধর্মের পরিচয় দাও তিন নম্বর ওমান নাবিয়ুকা আপনার আমার পয়গম্বররে দেখাইয়া বলবেন এই নবীর উম্মত এই ব্যক্তিটারে চিনুনি দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর হুকুম আমার আল্লাহর বিধান এই বিধানগুলো যেই বান্দারা মেনে 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 চলবে ওই বান্দারা ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ যেই বান্দা ইসলামের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ যেই বান্দা ইসলামের হুকুম রমজানের রোজাগুলো বান্দা ঠিকমতো আদায় করবে যেই বান্দা ইসলামের হুকুমগুলো ঠিকমতো আদায় করবে ওই বান্দা রাই ডাক দিয়া বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম যেই বান্দা দুনিয়ার জমিনে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করবে ওই বান্দারাই ডাক দিয়া বলবে ইনি তো আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানবে না ইসলামের হুকুম মানবে না আবার আমার পয়গম্বরের আদর্শ মানবে না ওই বান্দারা ডাক দিয়া বলবে লা আদিরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিয়ে বলবেন রে ফেরেশতার দল আমার এই বান্দাগুলারে আর সুযোগ দিবি না কারণ আমি আল্লাহ এই বান্দারে দুনিয়ার জমিনে কম সুযোগ দেই নাই আমি আল্লাহ এই বান্দার জন্য কত নিয়ামত দিলাম এই বান্দাগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত আমি আল্লাহর দেওয়া বাতাস
আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলোগুলো পাইয়া এই বান্দাগুলো মসজিদে আয়শা নামাজ পড়ে নাই আমার আল্লাহ বলবেন রে ফেরেশতার দল এই বান্দাগুলারে আর সুযোগ দিবি না এই বান্দাগুলার কবরের সাথে জাহান্নামের সাথে একটা লাইন লাগাইয়া দেও এরে নবীর উম্মতের দল জাহান্নামের আগুন সহ্য করার মতো ওই সক্ষমতা আপনার আমার নাই অতএব বান্দা আল্লাহর ভয় নিয়া 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 বান্দা নেক আমল করেন ওরে নবীর উম্মতের দল জাহান্নামের আগুন কেমন কঠিন পয়গম্বর বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি রে বান্দা ওই জাহান্নামের আগুন দুনিয়ার সামান্য রোদের তাপমাত্রা বান্দা সূর্যের তাপমাত্রা আপনি আমি কন্ট্রোল করতে পারি না ওরে নবীর উম্মত আজকেই বাসায় গিয়া একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির উপরে হাত দিয়া দেখবেন সহ্য করতে পারেন কিনা ওরে ভাই মোমবাতির আগুন সহ্য করার মতো সক্ষমতা আপনার আমার নাই অতএব বান্দা আল্লাহর ভয় নিয়া গুনাহ থেকে বেঁচে চলেন ও বান্দা গুনাহ থেকে বাইসা আল্লাহর ভয় নিয়া নিয়া যদি বান্দা চলতে পারেন আপনার আমার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ সিস্টেম করে রেখেছেন শান্তি ও সম্মানের চূড়ান্ত মাকাম জান্নাতুল ফেরদাউস আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখার বিল উলুমে ওয়াল গিনা এরে নবীর উম্মতের দল অতএব বান্দা আল্লাহর কাছে তওবা করো রে মালিক এই জীবনে আমি বহু বহু গুনাহ করেছি আল্লাহ গো আমার গুনাহের খবর আমার মা জানে না আমার বাবা জানে না ও আল্লাহ আপনি আমার গুনাহের খবর জানেন না আল্লাহ গো কোনদিন আমার পানির ব্যবস্থা বন্ধ করেন নাই কোনদিন আমার সূর্যের আলো বন্ধ করেন নাই ও দয়ার মালিক আপনার দরবারে তওবা করতেছি জীবনে আর গুনাহ করব না ও আল্লাহ আর নামাজ ছাড়ব না রে আল্লাহ রমজানের রোজাগুলো ছাড়ব না ও আল্লাহ আমার হাতের দ্বারা যত গুনাহ করেছি আল্লাহ গো চোখের দ্বারা যত গুনাহ করেছি সর্বপ্রকার গুনাহ আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে নাও আমার আল্লাহ বলেন যেই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোর সব গুনাহ একটা তওবার উসিলায় মাফ করে দি ভাইরা আমার সময় একদম সংক্ষিপ্ত মাগরিবের আজানের সময় হয়েছে আমরা সকলেই ওযু ইস্তেনজা করে মসজিদের দিকে যাব ইনশাআল্লাহ